আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের সিস্টেমটির মডেল হচ্ছে সনি এমএসি RV60, 4800 ওয়াট পিএমপিও ক্ষমতা সম্পন্ন একটি মিউজিক সিস্টেম, যার প্রতিটি স্পিকারে 220x220 এবং 80x80 আরএমএস পাওয়ার ব্যবহার করা হয়েছে। মোট 4টি স্পিকার, এতে 13 সেন্টিমিটার উপর দেওয়া হয়েছে এবং এর টুইটার 5 সেন্টিমিটারের এবং এর সুপার টুইটার 2 সেন্টিমিটারের। এর ভলিউম বাটন ডিসপ্লে সব 100% ওকে, সিডি বরাবরের মতোই কাজ করে না, রিমোট নাই। 3.5mm জ্যাক দিয়ে গান প্লে করতে পারেন, চাইলে ব্লুটুথ অ্যাড করে নিতে পারেন। সেটির দাম ধরা হয়েছে 21,500 টাকা। তো আপনারা অনেকেই কমেন্ট বক্সে জানান যে সেটগুলো পুরাতন, এত দাম কেন? সনি এই টাইপ যত সেট আছে সব উৎপাদন বন্ধ করে দিয়েছে অনেক আগেই, বিভিন্ন হাত বোতল হতে হতে সেটের দামে তারতম্য হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি বেশি দামে সেট কেনেন, সেই সেটটি যদি আপনি বিক্রি করেন, তাহলে কি আপনি কম দামে ছাড়বেন? অবশ্যই ছাড়বেন না। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানান যে এই সেটগুলোর আইসি রিপেয়ার করা বা চেঞ্জ করা, সেট খোলা, বিভিন্ন ধরনের কমেন্ট বলে থাকেন আপনারা। তো এখানে আসলে বলার হচ্ছে, সেটগুলো যখন নষ্ট হয় এতদিন চলার পরে বা রেখে দেওয়ার পরে যখন সেটগুলো নষ্ট হয়, তখন কি ইলেকট্রিক জিনিস বুঝতেই হবে, রেখে দিলেও নষ্ট হবে, আবার বেশি চালালেও নষ্ট হবে ইলেকট্রিক জিনিস। তো সেটা কি ঠিক করা লাগবে? না, অবশ্যই ঠিক করা লাগবে। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সেট নিজে গিয়ে চেক করবেন। একটা সেটের সাউন্ড কোয়ালিটি শুনলেই সব বোঝা যায় সেটির কোয়ালিটি কেমন। আর এসব সেট যারা না দেখে পার্সেল নেন, তাদের মতো বোকা আমার মনে হয় পৃথিবীতে আর নেই। এই জন্যই আমি সবসময় বলি আমার সব ভিডিওতে, অবশ্যই সেট কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে তারপর কিনবেন। সেট খোলা হয়েছিল কি না, কোনো কারণে আইসি চেঞ্জ করা হয়েছিল কি না, নিজেই বুঝতে পারবেন। বিক্রেতা সবসময়ই চাইবে তার পণ্যের প্রশংসা করতে, কিন্তু ভালো মন্দ যাচাই করার দায়িত্ব আপনাদের। তো আজকে অনেক কথা বলে ফেললাম, কেউ মনে কষ্ট নেবেন না, আশা রাখি আমি বোঝাতে পেরেছি। যথারীতি সেলারের ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।